নমস্কার, আমি রুদ্রনীল। জাস্ট নিউজের দর্শকদের কাছে কিছু বার্তা দিতে এলাম, আর কিছুই না। আমি জানি যে প্রত্যেকে একটা কঠিন সময় লড়াই করছেন, কারণ লকডাউন চলছে। আমরা প্রত্যেকেই হয় অফিসে বা ব্যবসায়, চাকরিতে বা পড়াশোনায় বা অন্যান্য মেলামেশার কারণে আমাদের প্রত্যেককেই বাড়ির বাইরে বেরোতে হতো, এটা একটা হ্যাবিট হয়ে গেছে। তার মাঝখানে এতদিনের লকডাউন, সেটা সত্যি একটুখানি কষ্টকর, কিন্তু এই কষ্টটা আমাদের করতেই হবে, কারণ অতীতে কিন্তু আমরা এর থেকে আরও অনেক বড় বড় সমস্যার মোকাবিলা করেছি। সুতরাং লড়াইটা জিততে হবে, আর এই সে লড়াই জিতবার জন্য আমাদের আলাদা থাকাটা খুব প্রয়োজন, কারণ এটা একটা জ্বরের ভাইরাস। এর আগে অন্যান্য ভাইরাসের আমরা নাম জানতে পারতাম না, কিন্তু এবার নাম জানতে পেরেছি, করোনা। এইটুকুই তফাত। আর তফাতটা এটা যে এর আগে আমাদের ভাইরাল ফিভার হয়েছে, ডেঙ্গি হয়েছে, আরও অনেক কিছু হয়েছে যেগুলো কিন্তু ছোঁয়াচে ছিল, তাই না? কিন্তু এই ভাইরাসটা একটুখানি মারাত্মক বেশি, কারণ এর সংক্রমণের হার বেশি এবং এটা স্পর্শ থেকে আসতে পারে, যতদূর এখনো পর্যন্ত আবিষ্কারে জানা গেছে সেই তথ্যই। তাই অন্যের সঙ্গে দূরত্ব মেনটেন করতে, আমরা জানি যে পরিবারের লোক কে অসুস্থ বা কে সুস্থ রয়েছেন আমরা জানি, কিন্তু বাইরের কোন মানুষ এই জাম নিয়ে ঘুরছেন আমরা তো জানি না। ইভেন আমাদের প্রতিবেশীও এই জামটা নিয়ে ঘুরছেন কিনা জানি না। তাই 4-5 ফুটের দূরত্ব মেনটেন করা অবশ্যই জরুরি। অকারণ সবাই মাস্ক পরছেন, মাস্ক পরাটা কিন্তু সবার জন্য নয়, বারবার ডাক্তাররাও বলেছেন। তবু যার ইচ্ছা পড়তে চাইছেন পড়ছেন, তবে এই করোনা ভাইরাসের মোকাবিলায় যে মাস্কগুলো রয়েছে সেই মাস্কগুলো পরা উচিত, যারা আক্রান্ত হয়েছেন, যারা কাশছেন হাঁচছেন বেশি, যেখান থেকে ভাইরাসটা ছড়াতে পারে, বা যারা তাদের কাছাকাছি থেকে চিকিৎসা করছেন। যদি কেউ জ্বরে ভোগেন তো তাহলে প্যানিক করবেন না, আতঙ্কিত হবেন না। আবার বলছি, সারা পৃথিবী জুড়ে যাই রেজাল্ট আসুক না কেন, একটা চূড়ান্ত সত্যি হচ্ছে, কয়েক হাজার মানুষের মধ্যে মাত্র সামান্য কয়েক শতাংশকে এই ভাইরাস ক্ষতি করতে পারে চূড়ান্ত। এই ভাইরাসে আক্রান্ত হলেই, আপনার জ্বর হলেই যে আপনি মারা যাবেন, একদম এই টেনশন মাথা থেকে বার করে দিন। শুধু কয়েকটা নিয়ম মেনটেন করতে হবে, যেটা ডক্টর্স এবং সরকাররা বলছেন, বাইরে বেরোবেন না, বারবার স্যানিটাইজারে হাত ধুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। ইভেন যদি কোনো কাজে বাড়ির বাইরে আপনাকে একান্তই বেরোতে হয়, যেমন ওষুধ কিনতে বা বাজারে যেতে, একজনই যাবেন, বেশিক্ষণ গল্প করবেন না, দূরত্ব নিয়ে গল্প করবেন বা কথা বলবেন যতটা কম সময় হয়, আর বাড়িতে ঢোকবার সময় অবশ্যই অবশ্যই কিন্তু আপনি ফ্রেশ হয়ে নেবেন স্যানিটাইজার বা সাবান মাখলে, স্নান করে নিলে বেটার। তা কারণ কার গায়ে ছিল, আপনার গায়ে চলে এসছে, কারণ এতে মন্য মানুষ খোঁজে নিজে বাঁচবার জন্য, বংশ বিস্তার করবার জন্য এবং মানুষের ক্ষতি করবার জন্য। ওরা বাঁচলে আমরা মারা যাব, তাই না? তাই সাবধানতা অবলম্বন করতে হবে। আর একটা কথা বলবো যে ভিটামিন সি খান বাড়িতে যখন আছেন, ভিটামিন সি এটা খুব দরকারি, কারণ সবাই জানি যে করোনা ভাইরাসের সঙ্গে ফাইট করবার জন্য সারা পৃথিবী জুড়ে এখনও কোনো ওষুধ বের হয়নি। তাই জ্বরের ওষুধগুলি আমাদেরকে দেওয়া হচ্ছে ঘুরিয়ে ফিরে, অন্যান্য ডক্টর এক্সপেরিমেন্ট করছেন, সত্যি এখনও কী ট্রিটমেন্ট সেটা আবিষ্কার হয়নি। ডক্টররা ফাইট করছেন, সরকার ফাইট করছে, এবার আমাদের একটা ফাইট আছে। ফাইট হচ্ছে আমাদের বডি, যাদের ইমিউনিটি পাওয়ার, যেটা যে কোনো জ্বর জ্বালা কাশি এই ধরনের যে ভাইরাস যে ইনফেকশনগুলো হয় সেগুলোকে প্রতিহত করে, অর্থাৎ আমাদের প্রতিষেধক ক্ষমতাটা বাড়াতে হবে, আমাদের বডির মধ্যে সেই তাকত আছে কিন্তু এটা করবার। তাই ভিটামিন সি পরিপূর্ণ খাবারে, খুব সোজা, জটিল কোনো কিছু নয়, আপনি টমেটো বলুন, যে কোনো ধরনের লেবু বলুন, কমলা লেবু, পাতি লেবু, মোসম্বি লেবু, যে কোনো লেবু বলুন, এগুলো একটু বেশি খান, লঙ্কা হোক, আমলকি হোক, টক জাতীয় বাজারে পাওয়া যায় যে খাবারগুলো, খুব একটা বেশি দাম না। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন বা যাদের বাড়িতে বাচ্চাদের বই আছে পড়বার, সেখানেও কিন্তু এটা লেখা আছে, হয়তো আমরা ভুলে গেছি, এই খাবারগুলো খেলে অনেকটা প্রতিহত করতে পারবো এই ভাইরাসের আক্রমণ, কারণ আমাদের অ্যান্টিবডি বা এই ভাইরাস চলে এলেও আমাদের ফাইট করতে কিন্তু সুবিধে হবে। বাড়ির বড়দের একটুখানি বেশি আগলে রেখে দিন, কারণ বয়স বেড়ে গেলে প্রতিষেধক ক্ষমতা কমে যায়। তাই আমরা একটু বাড়ির বড়দের বেশি যত্ন নেব। আমরা জানি বাড়িতে বসে সময় কাটাচ্ছি, উপায় নেই, রোজগার কম, গরিব মানুষের খুব অসুবিধা হচ্ছে, সব মানুষেরই অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের বাঁচবার জন্যই এই লড়াই, এই ফাইটটা করতে হবে, অধৈর্য হয়ে পড়লে হবে না কিন্তু। আর আমাদের সঙ্গে সঙ্গে আমাদের পড়শিরা, পড়শি মানে কিন্তু আমার পাশের বাড়ির মানুষটা নয়, কিছু পাখি যেমন কাক, পায়রা, কুকুর, বিড়াল, এরাও কিন্তু আমাদের পড়শি হয়ে গেছে, আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে। ওদের জন্য একটু খাবার যদি আমরা ছড়ে দিতে পারি বা একটু ফেলে দিতে পারি, যাতে ওরা এসে খেয়ে চলে যায়, ভয় না পায়, তাহলে ওরা বাঁচবে, কারণ সকলকে বাঁচতে হবে। সো একটুখানি মনে রেখে দেবেন যে
প্যানিক করবেন না, ভয় ছড়াবেন না, একটু হাসি মুখে থাকুন, পরিবারের সঙ্গে থাকুন, কিন্তু নিয়ম নীতি মেনে আপনারা চলুন। কারণ অনেক দিনের ফাইট, আমরা জানি না এই ফাইট, 21 দিনের লকডাউন তো চলছে, তারপরেও আরেকটু বাড়তে পারে কিনা সেটা তখনই কিন্তু লকডাউনের সংখ্যাটা কমবে যখন আমরা ঘরে থাকবো, সংক্রমণের হাত থেকে নিজেদের বাঁচাতে পারবো। আমার ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি দৌড়ে বেড়াচ্ছেন প্রাণ বিপন্ন করে, যিনি রাস্তার মানুষদের তুলে নিয়ে গিয়ে আশ্রয় দিচ্ছেন। আমি তাঁরও শারীরিক সুস্থতা কামনা করি, কারণ তিনি আমাদের বাঁচাবার জন্য এমন এমন জায়গায় দৌড়চ্ছেন যেখানে কিন্তু আমাদের প্রায় টেনশন হচ্ছে যে ওনার না কোনো কিছু হয়ে যায়। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে, তিনিও সব দেশের মানুষের জন্য চেষ্টা করছেন। ধন্যবাদ পুলিশদের। তবে একটাই কথা যে মারধর করবেন না মানুষকে, তাদের বোঝাতে হবে মাস্ক বস্তুটা কি এবং কেন পরে আমরা জানি না। আর সারা পৃথিবীতে মানুষ স্বার্থপরের মতো আলাদা আলাদা বাঁচত, কিন্তু আমার দেশে মানুষ কিন্তু সামাজিকভাবে একে অপরের সঙ্গে গল্প আড্ডা করে বাঁচত। সেই অভ্যাস থেকে বেরোতে তো সময় লাগবে, আমি জানি আপনারা বুঝে তাদের ভুল যাতে না বোঝে তারা ঠিক কাজ করেন, সেই জন্যই আপনারা বকাবকি করছেন। দয়া করে মারধর করবেন না, একটুখানি বুঝিয়ে বলুন। আর যে কোনো মাস্কে করোনা ভাইরাস ব্যাকটেরিয়া, এই করোনা ভাইরাসের যে আক্রমণ সেটা কিন্তু এড়ানো যায় না। যা খুশি তাই মুখে বেঁধে ঘুরছেন, ভাবছেন যে আমরা এড়াচ্ছি তা নয়। আর যদি কেউ, কারণ করোনা ভাইরাসের জন্য একটা নির্দিষ্ট মাস্ক আছে, সেই মাস্কটার দামটা অনেক বেশি এবং ওটা খুব কম পাওয়া যায়, আর সেই মাস্ক সবাই ব্যবহার করতে পারে না। শুধু একটাই কথা, যাদের এই ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন, যারা হাঁটছেন কাশছেন, আপনার জন্য প্লাস আপনার থেকে আপনার পরিবারের বা আপনাকে যিনি সেবা করছেন তার কাছে না চলে আসতে পারে, সেই জন্য মাস্ক পরুন। যিনি সেবা করছেন তিনিও মাস্ক পরুন, অন্য কারুর অকারণ এটা পরে ঘোরবার দরকার নেই। এই মাস্কের দাম অনেক বেশি, এই মাস্ক পাওয়া যায় না, যে কোনো মাস্ক পরলে কিন্তু করোনা ভাইরাসের থেকে দূরে থাকা যায় না। করোনা ভাইরাস কিন্তু শুধুমাত্রই থুতু হাঁচি কাশিতে আসে এরম নয়, স্পর্শে আসে আপনার হাত থেকে, আপনার চুল থেকে, আপনার গা থেকেও কিন্তু অন্য কারুর কাছে চলে যেতে পারে। ভিটামিন সি খান, প্লিজ ঠান্ডা লাগাবেন না। প্রথমে হালকা জ্বর, তারপর আস্তে আস্তে কাশি, এবং তারপর আস্তে আস্তে থ্রোট ইনফেকশন, এবং যদি আমরা সেটাকে প্রতিহত না করতে পারি, আবার বলছি ভিটামিন সি যদি আমরা ইনটেক করি বা খাই, আমাদের এই ক্ষমতাটা কিন্তু বাড়বে, প্রতিষেধক ক্ষমতা। নাহলে কিন্তু এ আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নামবে, আমাদের লাংসে গিয়ে এফেক্ট করবে এবং আমাদের ফুসফুসে জল জমিয়ে দেবে, নিঃশ্বাস যাবে না, আমাদের ভেন্টিলেশনে নিয়ে যেতে হবে, নিঃশ্বাস না নিতে পেরে আমরা কিন্তু মারাও যেতে পারি। সেই জন্যই কিন্তু এই ভাইরাসটা একটু বেশি মারাত্মক অন্যদের থেকে। বাট প্যানিক করবেন না, আবার বলছি যে যদি কারোর জ্বর জ্বালা হয়, যদি কেউ আক্রান্ত হন, লুকোবেন না, গোপন করবেন না, সেরে যায় 99% মানুষের। কিন্তু সাবধানতা অবলম্বন না করলে বন্ধু আপনার ক্ষতি হতে পারে, আমার ক্ষতি হতে পারে। সুতরাং পরিবারের সঙ্গে থাকুন, মজার কথা বলুন, মজার মজার মেমোরি শেয়ার করুন। হয়তো আপনি অনেক গল্প পরিবারের বাড়িতে থাকা লোকটার সঙ্গে করেননি, বা যিনি পরিবারে রয়েছেন তিনি হয়তো যে বাইরে বেরিয়ে যায় কাজে বা পড়াশোনায়, তার সঙ্গে হয়তো আপনি বাড়ির গল্পগুলো করেননি, এটাই হয়তো সেই গল্প, বাড়ির কাজ করুন। আমরা প্রত্যেকেই তাই করছি, আমি গল্প পড়ছি, গল্প বই পড়ছি, টিভি দেখছি, নিজে লেখালেখি করি বা ছবি আঁকছি বা মজার ভিডিও তৈরি করছি, যাদের অন্তত মানুষের একটু মন ভালো থাকে। সো যারা যারা এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সঙ্গে জড়িয়ে তারাও একটুখানি জানান, বাড়িতে বসে একটা অন্য পৃথিবী তৈরি করুন, একটা মিনি ভারতবর্ষ বাড়ির মধ্যেই তৈরি করে ফেলুন। নিজে যত্ন নিন, অন্যের যত্ন নিন, দরজার বাইরে পারতপক্ষে বেরোবেন না, খুব বিপদ না হলে যিনি বেরোবেন একমাত্র তিনি যেন পরিচ্ছন্ন হয়ে বাড়িতে ঢোকেন। সকলেই ভালো থাকবেন, আমাদের একসঙ্গে ফাইট করতে হবে, একসঙ্গে লড়াই না করলে আমরা জিততে পারবো না। ধৈর্য হারাবেন না, ধৈর্য হারালে আমরা হেরে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন। নমস্কার।